পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্লকের একটি গ্রাম যার নাম দেবীপুর। জেলা সদর বর্ধমান থেকে 39 কিলোমিটার এবং কলকাতা থেকে 78 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম। এই দেবীপুরেই আছে এখানকার একসময়ের সিংহ জমিদার বংশের জমিদার বাড়ি, কিছু পোড়ামাটির মন্দির, যার মধ্যে শ্রেষ্ঠ আকর্ষণ হল এখানকার লক্ষ্মী জনার্দন মন্দির। আজ আমার গন্তব্য এই দেবীপুরেই। চলুন, সিংহ পরিবারে জমিদারিত্বের নিদর্শনগুলি আজ আমরা ঘুরে দেখব এই ছোট্ট গ্রামটিতে। প্রায় 250-300 বছর আগে এই দেবীপুর ছিল গভীর জঙ্গলে ভরা। এখানেই বিস্তীর্ণ জমি ক্রয় করে জমিদার নরোত্তম সিংহ তার জমিদারিত্ব প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনি তার বাসভবন এবং পরবর্তীকালে কুলদেবতা লক্ষ্মী জনার্দনের মন্দির তৈরি করেন। শোনা যায় তিনি 1833 সালে বর্ধমানের দেওয়ান বনবিহারী কাপুরের কাছ থেকে এই মন্দিরের জন্য জমি কিনে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 1844 সালে এই মন্দিরটি স্থাপন করেছিলেন জমিদার নরোত্তম সিংহ। প্রায় 60 ফুট উচ্চতার এই মন্দিরটি রেগ দেউল শৈলীতে নির্মাণ করা হয়েছিল, যা সিংহ পরিবারের জমিদারিত্বের গৌরবময় দিনগুলির একটি আভাস দেয়। এই দেবীপুরে থাকার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নরোত্তম সিংহ আরও ধনবান হন এবং তার জমিদারিত্বের বিস্তার লাভ করতে থাকেন। চলুন মন্দিরের গর্ভগৃহে ঢোকা যাক। এই হল এখানকার লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, সঙ্গে আরও কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে। এই মন্দিরে থাকাকালীন কথা বললাম এখানকার পুরোহিতের সাথে, চলুন উনি কি বলছেন একবার শুনে নি। আচ্ছা, তাহলে আপনি নিত্য পুজোটা আপনিই করেন এখানে? আচ্ছা আচ্ছা। আর এখানে যদি কেউ মনে করে যে কেউ আসবে দেখতে, তাহলে আপনার নাম্বারে যোগাযোগ করে নিলেই আপনি সেই সময় থাকবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মন্দিরটি যেহেতু সবসময় খোলা থাকে না, তাই এই মন্দিরের পুরোহিত সুকুমার বাবুর নাম্বারটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম। আপনারা যদি কখনো আসবেন মনে করেন, আগে একবার ওনাকে কল করে নেবেন। এই লক্ষ্মী জনার্দন মন্দিরের বাইরের অংশটিতে পোড়ামাটির প্যানেলগুলিতে প্রধানত কৃষ্ণলীলা শৈশবের দৃশ্য এবং মথুরা যাত্রা দৃশ্যগুলি চিত্রিত করা আছে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক জীবনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যা সেই সময় শিল্পীদের অসামান্য দক্ষতার প্রমাণ দেয়। বাংলা এবং উড়িষ্যা স্থাপত্যের মেলবন্ধনে তৈরি করা হয়েছিল এই মন্দিরটিকে। মন্দিরের সম্মুখভাগে পোড়ামাটির কাজগুলি এই মন্দিরের মূল আকর্ষণ। শতাব্দী প্রাচীন মন্দিরটি এখনও অক্ষত থাকলেও এর দুই পাশে এবং সামনের যে অংশগুলি দেখতে পাওয়া যায় সেগুলি কিন্তু পুরোটাই ক্ষতিগ্রস্ত। দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই এখানকার হাই স্কুল। এই সিংহবংশের দেওয়া জমিতেই এই স্কুল তৈরি করা হয়েছিল। মূল মন্দিরের চারিদিকে রয়েছে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, যার তিন দিকে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছিল সম্ভবত অতিথিশালার জন্য, যে ঘরগুলি আজ পুরোটাই ক্ষতিগ্রস্ত। জনশ্রুতি রয়েছে যে 1893 সালে ব্রিটিশ আমলে একবার 11 টাকার ডিফল্টার ঘোষণা করা হয়েছিল এই সিংহ জমিদার বংশকে। ট্যাক্স বাকি থাকার জন্যই তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিফল্টারের নোটিস পাঠিয়েছিলেন এই বাড়িতে। পরবর্তীকালে অবশ্য সেই সমস্যা মিটে গিয়েছিল। এই হচ্ছে দেবীপুর আদর্শ হাই স্কুল, যেটা মন্দিরের ভেতর থেকে আপনাদের আমি দেখাচ্ছিলাম। এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভেতরে, আর এই দিকটা হচ্ছে মন্দির। লক্ষ্মী জনার্দন মন্দিরের পেছনেই রয়েছে সিংহবংশের জমিদার বাড়ি। মূল জমিদার বাড়ির পাশে পরবর্তীকালে আরও বেশ কিছু বাড়ি তৈরি করা হয়েছিল। বর্তমানে মূল জমিদার বাড়িতে কেউ না থাকলেও পাশের বাড়িগুলিতে বেশ কিছু বংশধরেরা এখনও বসবাস করেন।
এই গলি ধরেই রাস্তাটা চলে গেছে এই জমিদার বংশের পুকুরের ঘাটের দিকে। এই পুকুরের ঘাট একসময় ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান দিনে এখানে সেরকম ব্যবহার হয় না। তবে এই জায়গাটির একটি বিশেষ বিশেষত্ব আছে, চলুন শুনে নিই। এই পুকুরের যে ঘাটে দাঁড়িয়ে আছি, এখানেই শুটিং হয়েছিল বাংলা সিনেমা অর্পণ 1987 সালে। দেবশ্রী রায়, তাপস পালের মতো অভিনেতারা কিন্তু এই জায়গাতে সেই সময় শুটিং করে গেছিলেন। সুতরাং আপনারা এখানে বেড়াতে এলে এই জায়গাটিও একবার ঘুরে দেখে নিতে পারেন। দেবীপুরের গ্রাম্য পরিবেশ আপনাদের শহরে কোলাহল ভুলিয়ে দেবে এবং এখানে আপনারা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন। লক্ষ্মী জনার্দন মন্দির এবং সিংহবংশের জমিদার বাড়ি দেখে কয়েক পা এগিয়ে আমি চলে এলাম এখানকার বুড়ো শিবতলা বাস স্টপেজে। এখানেই রয়েছে এখানকার স্থানীয় বাজার, আর এই বাজারের এক কোণায় রয়েছে দুটি আটচালার প্রাচীন টেরাকোটার শিব মন্দির এবং মধ্যখানে রয়েছে একটি দোলমঞ্চ, যা একটি অপরূপ শতাব্দী প্রাচীন স্থাপত্যের নিদর্শন। এত বছর পরেও নিজের সৌন্দর্য বহাল রেখে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মন্দির দুটির গায়ে অসাধারণ কিছু পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, এত বছর পরেও যার সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। দেবীপুর যেহেতু উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন, সেই জন্য এখানে কিন্তু রাত্রিবাস করার প্রয়োজন পড়ে না। এবং আপনারা এই জায়গায় কিভাবে পৌঁছাবেন তার ডিটেলসটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরের পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই।